আমরা যখন রান্নাটা করি, রান্না অবস্থায় ওইটার একটা জলীয় বাষ্প আছে, একটা তেল আছে, একটা আঠালো টাইপের ময়লা আছে, সেগুলো যে কি হয়, হয় দেয়াল নোংরা হয়, না হলে আপনি যে ক্যাবিনেট গুলা করছেন লাক্সারিয়াস, সেই ক্যাবিনেট গুলো আপনার আঠালো টাইপের হয়ে নষ্ট হয়ে যায়, তখন দেখতে কিন্তু বিচ্ছিরি লাগে। এই যে কাজ করবেন, জাস্ট হাতের ইশারা দিবেন, জন হয়ে গেছে। ওয়াও, দেখেন, এই যে আমার পিছনে ফলো করেন, এই যে ও মাই গড, দেখেন একেবারে তুফানের মতো ভাই, আপনার উড়ে নিয়ে যাবে। তো এইটা ভাই তো আমি এখন স্পিড দিনে মাত্র অন করলাম ভাই। আচ্ছা, এখানে কোনো প্রকার তেল, চর্বি, ময়লা কোনো কিছু লেগে থাকবে না। আপনার রান্না শেষ বা কাজ শেষ, আপনি একটা টিস্যু অথবা ন্যাকড়া দিয়ে ডলা দিবেন, সাথে সাথে আপনার ক্লিন করে ফেলবে, একেবারে পরিষ্কার, একদমই ক্লিন করে ফেলবে। এটাকে বলা হয় কি ভাই, জেড ড্রাই পাখা। এটা যে ফ্যানটা, এটাকে জেড ড্রাই বলা হয়। কেন বলে ভাই? হ্যাঁ, এটা কেন বলা হয়, আমরা বুঝে বিমানে দেখবেন এই ধরনের একটা পাখা লাগানো। ও আচ্ছা, ওটার ফ্লোটা কি, ওই বিমানের ওই ফ্লো পাখার মাধ্যমে কিন্তু বিমানটাকে আগিয়ে নিয়ে যায়, তাই না? অবশ্যই। এই পাখাটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে, এটার কারণে হলো আপনার সাকশন পাওয়ারটা অনেক হাই পাচ্ছেন, এবং চুলা থেকে যখন সে ধোঁয়াটা বা তেলটা টানবে, অটোমেটিকলি স্মুথ করে আপনার আউটডোর দিয়ে বের করে ফেলবে, হিট করে এই পাখাতে যে ময়লাটা থাকবে, তেলটা থাকবে, সেটাকে সে লিকুইড করে, এই যে এখানে দেখছেন একটা ডিজাইন করা আছে, পাইপ দেয়া আছে, এইখানে এনে এই যে ওয়েল কালেক্টর ট্রেটা দেখতেছেন, এই ট্রেতে এনে ফেলে দিবে। এটা হলো জাস্ট আপনার এখানে বসানো থাকবে। এই যে দেখ, হুড কিনবেন, চুলা ফ্রি। ভাই কোনটা ফ্রি, এইটা আপনার মন মতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আজকে আপনাদেরকে সরাসরি একটা শোরুমে নিয়ে আসলাম, যেখান থেকে আপনারা রিজনেবল প্রাইজে বিভিন্ন ব্র্যান্ড, বিশেষ করে ওসেল বলেন, তারপরে হচ্ছে অ্যারিস্টন বলেন, বাট্টি বলেন, অনেক অনেক ব্র্যান্ডের কিন্তু আপনারা কিচেন হুড দেখতে পাচ্ছেন। এই পাশে রয়েছে ইটালিয়ান ব্র্যান্ড হচ্ছে IHP, এটারও কিন্তু একটা চমৎকার মডেল কিন্তু দেখতে পাচ্ছেন। শুধু কিন্তু হুড না, এখানে কিন্তু আপনারা পাবেন হচ্ছে বিভিন্ন মডেলের হচ্ছে গ্যাসের স্টোভ পাবেন, এটা কিন্তু 3 বার্নারের মধ্যে হবে। মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যত ধরনের হুড এবং চুলা শুট থেকে শুরু করে যাবতীয় কিচেন অ্যাক্সেসরিজের যত আইটেম বলেন, সব কিছু কিন্তু আপনারা এখানে পাবেন। আমাদের সাথে রয়েছে জাহিদুল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই আপনাদের এখানে নাকি চমৎকার সব হচ্ছে কিচেন হুড এবং চুলা নাকি চলে আসছে? অবশ্যই। আচ্ছা ভাই, আজকে কি ধামাকা অফার থাকবে? ভাই ধামাকা অফার মানে ধামাকার উপরে যেটা থাকে, ধামাকার উপরে যেটা থাকে সেটাই থাকবে আজকে। মানে ধামাকার উপরে ধামাকা, ধামাকার উপরেই ধামাকা। কিভাবে সম্ভব ভাই? এটা এইভাবেই সম্ভব, আমাদের IHP ইন্টেরিও, ওকে, যেটা আমরা সব সময় সম্ভব করি। কিন্তু আমাদের রিসেন্টলি একটা নতুন মডেল প্রোডাক্ট লঞ্চ করছে, ওকে, আমাদের IHP ব্র্যান্ডের নতুন একটা কিচেন হুড লঞ্চ করছে রিসেন্টলি। হ্যাঁ, আপনার স্লিম ক্যাটাগরির ভিতরে, আপনার চ্যানেলে আমাদের IHP এর আরো অনেক ভিডিও দেয়া আছে, বাট আগের যে প্রোডাক্ট গুলো আমরা দেখিয়েছি সেগুলা থেকে এটা একদমই লুক চেঞ্জ, একেবারে ব্যতিক্রম, একদমই ব্যতিক্রম, আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখেন, দেখি তো, এই যে আপনার সামনেই তো দেয়া আছে, দেখেন কতটা চমৎকার মডেলের কিন্তু একটা কিচেন হুড, প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলা হয়। আচ্ছা, খুবই চমৎকার। দেখেন এখানে কিন্তু ব্র্যান্ড দেওয়া আছে, আপনারা সবাই জানেন, সবাই পরিচিত IHP এর সাথে। এটা কিন্তু ইটালিয়ান একটা ব্র্যান্ড, একেবারে দেখেন প্রোডাক্টের গায়ে, এবং সম্পূর্ণ লুকটা যদি জাস্ট আমি আপনাদেরকে দেখাই, ওয়াও একটা লুক। মানে যখন আপনার এই ধরনের মডিউলার কিচেনে যখন এটা আপনার সেট আপ হবে, তখন লুকটাই টোটালি চেঞ্জ হয়ে যাবে। এই পাশে দেখেন, মানে হুড আসলে প্রয়োজন, সেই সাথে এটা কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনার একটা স্মার্টনেস তৈরি করে হচ্ছে কিচেনের মধ্যে। তো ভাই আমরা তাহলে শুরু করি। ভাই সবসময় আমরা IHP সবাইকেই সাজেস্ট করি বা সবাইকেই দেওয়ার চেষ্টা করি একটা বেটার প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট। কারণ আমরা যখন কিচেনটাতে তৈরি করি, আমরা এই ধরনের যখন একটা কেবিনের ডেকোরেশন করি, অবশ্যই লাখ লাখ টাকা দিয়ে কিন্তু খরচ করে কাজটা করি, আর এই কেবিনের টাকা বাঁচানোর জন্য কিন্তু আমরা কিচেন হুড ব্যবহার করি সর্বপ্রথম, সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি। কারণ আমরা যখন রান্নাটা করি, রান্না অবস্থায় ওইটার একটা জলীয় বাষ্প আছে, একটা তেল আছে, একটা আঠালো টাইপের ময়লা আছে, সেগুলো যে কি হয় দেয়াল নোংরা হয়, না হলে আপনি যে ক্যাবিনেট গুলা করছেন লাক্সারিয়াস, সেই ক্যাবিনেট গুলো আপনার আঠালো টাইপের হয়ে নষ্ট হয়ে যায়, তখন দেখতে কিন্তু বিচ্ছিরি লাগে, একেবারে বাজে। সেই জন্য কিন্তু আমরা সবচাইতে মেইন থাকে, আমরা একটা বেটার কোয়ালিটির কিচেন হুড কিনবো, সেটা কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। আচ্ছা, আর সবচাইতে মেইন যে জিনিসটা আমরা IHP করি, সব সময় চিন্তা করি
একটা বেটার প্রোডাক্ট আনার জন্য এবং এটার যেন কোয়ালিটিটা আপনার 100% হয় সেটাকে আমরা ইনশিওর করি। ওকে, আর আমরা বরাবরের মতো রিসেন্টলি একটা নতুন মডেল লঞ্চ করছি। ওকে, মডেলটা আমাদের একটু চেঞ্জ হইছে, আপনি যদি দেখাই, এই যে দেখেন এটা লুকিং, এই যে এটা কিন্তু টোটাল লুকটা কিন্তু আপনারা এরকম পাবেন, খুবই চমৎকার একটা লুক। ভাই এটা কি হচ্ছে সুইচ দিয়ে চালাতে হবে তাই তো? না কেন ভাই, আপনি যদি আদি আমলের কথা বলতেছেন, সুইচ এগুলো তো আরো ব্রিটিশ আমলে ছিল, এতদিন তো শুনছি এইজন্য বললাম আর কি। এতদিন শুনছেন বাট এখন আর এই অপশন নাই ভাই, ওই সুইজের অপশনও নাই, রিমোটের অপশনও নাই, টোটালি বাদ, সবকিছুই বাদ। আচ্ছা, এখন আপনি হাতের ইশারায় কাজ করবেন, হাতের ইশারায়, এই যে কাজ করবে, এই যে কাজ করবেন, জাস্ট হাতের ইশারা দিবেন, জন হয়ে গেছে। ওয়াও, দেখেন এই যে আমার পিছনে ফলো করেন, এই যে ও মাই গড, দেখেন একেবারে তুফানের মতো ভাই, আপনারা উড়িয়ে নিয়ে যাবে তো। এটা ভাই তো আমি এখন স্পিড দিনে মাত্র অন করলাম ভাই। আচ্ছা, এটা আমি মাত্র অন করলাম, এটা আমি পরবর্তীতে আসতেছি, আগে এটার একটু ডিটেইলস বলি। আচ্ছা, তারপরে আমি এটার যে সাকশন ফ্লোটা আমি আপনাকে এটা দেখাবো, ঠিক আছে? এটা আমাদের আইএইচপি রিসেন্টলি একটা লঞ্চ করা মডেল আপনার, এটা কিন্তু টোটালি একটা ব্ল্যাক, টোটাল কিন্তু দেখেন ব্ল্যাক, টোটালি ব্ল্যাক, এবং এইটা টোটালটা কিন্তু আপনার ন্যানো কোটিং করা আছে। ন্যানো কোটিং, ন্যানো কোটিং হওয়ার সুবিধাটা হলো আপনার, আমরা যখন রান্না করি রান্নাঘরে কিন্তু পর্যাপ্ত তেল থাকে, তেলটা কি হয় আঠালো টাইপের হয়ে যায়। আচ্ছা, সেটা কিন্তু একটা স্টেনলেস স্টিলের জিনিসে বসলে কিন্তু লেগে যায়, সেটা আর উঠতে চায় না, উঠতে চায় না। আর এইটা কিন্তু ন্যানো কোটিং হওয়ার সুবিধাটা হলো এখানে কোনো প্রকার তেল, চর্বি, ময়লা কোনো কিছু লেগে থাকবে না। আপনার রান্না শেষ বা কাজ শেষ, আপনি একটা টিস্যু অথবা ন্যাকড়া দিয়ে ডলা দিবেন, সাথে সাথে আপনার ক্লিন করে ফেলবে, একেবারে পরিষ্কার, একদমই ক্লিন করে ফেলবে। আর এটা কিন্তু যে ট্রেটা দেখেন, ইনসাইড আউটসাইড দোনোটাই কিন্তু ন্যানো কোটিং করা, দেখেন এই যে দেখেন টোটাল ট্রেটাই ন্যানো কোটিং। দর্শকরা তো বলবে এই যে এগুলা মনে করেন হাত থেকে যদি এখন ফেলে দেই ভেঙে যেতে পারে, ফালান স্টিল কখনো ভাঙে, ফালান ও আবার যখন নিচে প্রেস করবেন অটোমেটিকলি খুলে ফেলতে পারবেন, খুবই চমৎকার সিস্টেম। আর এখানে কিন্তু আপনারা দেখেন দুইটা মোটর পাচ্ছেন, আপনার কিচেন হুড কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখে আসছি সিঙ্গেল মোটর, সিঙ্গেল মোটর। আর এইটা কিন্তু আপনার দুইটা মোটর পাচ্ছেন, এক, এবং এটার যে পাখাগুলো পাচ্ছেন এটা কিন্তু আপনার 100% অ্যালো অ্যালুমিনিয়াম, যার কারণে কি হবে, আপনি হুডটা যদি এক ঘন্টার জায়গায় 3 ঘন্টাও ইউজ করেন কখনো পাখাটা ওভারহিট হবে না। পাখা কিন্তু ভাই এখানে তো পাখাই দেখতে পাচ্ছি না, এই যে ভাই এটা ব্লেডলেস বলতে গেলে চলে, এটাকে বলা হয় কি ভাই, জেড ড্রাই পাখা। আচ্ছা, এটা যে ফ্যানটা এটাকে জেড ড্রাই বলা হয়। কেন বলে ভাই? হ্যাঁ, এটা কেন বলা হয় আমরা বুঝে, বিমানে দেখবেন এই ধরনের একটা পাখা লাগানো, ও আচ্ছা, ওটার ফ্লোটা কি ওই বিমানের ওই ফ্লো পাখার মাধ্যমে কিন্তু বিমানটাকে আগিয়ে নিয়ে যায়, তাই না? অবশ্যই, এই পাখাটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এটার কারণে হলো আপনার সাকশন পাওয়ারটা অনেক হাই পাচ্ছেন, এবং চুলা থেকে যখন সে ধোঁয়াটা বা তেলটা টানবে অটোমেটিকলি স্মুথ করে আপনার আউটডোর দিয়ে বের করে ফেলবে, এক। দ্বিতীয়ত এখানে পাচ্ছেন আপনার 100% কপার মোটর, 100% কপার মোটর, কারণ আমরা যখন রান্নাবাড়া করব, ধরেন এক্সাম্পল আমি আপনাকে একটু দেখাই, ধরেন এটা দিয়ে আমরা যখন রান্নাবাড়া করব তেলটা কিন্তু আপনার 10% মোটরে জমা থাকবে, আর বাকি যে আপনার 90% তেলটা থাকবে সেটা কিন্তু আপনার আউটডোর দিয়ে বের করে ফেলবে। এক্সাম্পল ধরেন আপনি যে ইউজ করতেছেন, ধরেন আপনার হুড চালাচ্ছেন, এখন চুলা থেকে যখন সে ধোঁয়াটা বা তেলটা টানবে এটাকে রিভার্স করে 90% তেলটাকে সে আউটডোর দিয়ে বের করে ফেলবে। এই যে এখানে দেখেন লিখা আছে, অলমোস্ট আমার মুখের কথা নয়, যে দেখেন অটো লিখা আছে, যেটা বাংলাদেশে একমাত্র আমরাই আইএসপি করে নিয়ে আসি, যেটা সাথে সাথে 90% সে আপনাকে ক্লিন করে দিবে, আর বাকি যে 10% তেলটা থাকবে সেটাকে কিন্তু আপনি সম্পূর্ণ হিট ক্লিনের মাধ্যমে আপনি ক্লিন করে ফেলতে পারবেন। আবার হিট ক্লিন, হ্যাঁ ভাই এটা একটু আমাকে ক্লিয়ার করে দেন, হিট ক্লিনটা জিনিসটা। আচ্ছা, হিট ক্লিনটা হলো আমরা যখন একটা ডিভাইস চালাই, পর্যাপ্ত যখন ডিভাইসটা চালাই ওটা কিন্তু অনেক সময় গরম হয়ে যায়, ওভার গরম হয়ে যায়, বা একটা আপনার কপারের কয়েল আপনি এটা যখন আপনার ইলেকট্রিক লাইন দিবেন এটা কিন্তু খুবই দ্রুত গরম হয়ে যায়, হিট হয়ে যায়, হিট হয়ে যায়, তখন কি হয় ওইখানে যদি কোনো প্রকারের ময়লা, আঠালো টাইপের বা তেল যে কোনো জিনিস যদি থাকে ওইটাকে কিন্তু লিকুইড করে ফেলে, একেবারে গলে গলিয়ে 100%। এখানে কিন্তু সেম ম্যাটেরিয়ালসটা ইউজ করা হয়েছে, যখন আপনি এই যে হিট ক্লিনটা প্রেস করবেন, আমি যদি দেখাই এখানে কিন্তু অটোমেটিক দেখবেন 11 মিনিট সময় চলে আসবে। আচ্ছা,
11 মিনিটে প্রপার মোটরটাকে সে হিট করে ফেলবে, পুরো মোটরটাকে। হ্যাঁ, এই প্রপার মোটরটাকে সে হিট করে ফেলবে। হিট করে এই পাখাতে যে ময়লাটা থাকবে, তেলটা থাকবে, সেটাকে সে লিকুইড করে, এই যে এখানে দেখছেন একটা ডিজাইন করা আছে, পাইপ দেয়া আছে, এইখানে এনে এই যে ওয়েল কালেক্টর ট্রেটা দেখতেছেন, এই ট্রেতে এনে ফেলে দিবে। এটা হলো জাস্ট আপনার এখানে বসানো থাকবে, এই যে দেখেন। ঠিক আছে, তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমরা আগে যেটা করতাম, ধরেন একটা কিচেন হুড কেনার 2 মাস পর পর আপনাদেরকে ফোন দিতে হইতো যে ভাই মিস্ত্রি পাঠান, আমার কিচেন হুডটা পরিষ্কার করেন। এরা মনে করেন যে ব্যাগ ট্যাগ নিয়ে একেবারে সব ঢাল, একেবারে মনে করেন যে একেবারে হুলস্থুর অবস্থা। এখন কেন এটা লাগবে না? এটা আপনার বাইরের কোনো লোক ডাকতে হবে না, আমাদেরকে কল করতে হবে না, আমাদের কোনো হেল্প লাগবে না, আপনি নিজেরটা নিজেই করতে পারবেন। 3 মাস পর পর একবার আপনি নিজেই জাস্ট হিট ক্লিনের মাধ্যমে আপনি ক্লিন করে ফেলবেন। ঠিক আছে, আপনার বাইরে এই যে দেখেন 11 মিনিট সময় চলে আসছে, এই 11 মিনিট প্রপার মোটরটাকে সে হিটিং প্রসেস করে যে তেলটা থাকবে বা ময়লাটা থাকবে সেটাকে রিমুভ করে ফেলবে। ওকে, খুবই চমৎকার সিস্টেম। আর এইখানে হলো আপনার পরিষ্কারেরও ঝামেলা নাই, এই ট্রেও খুলতে হবে না, কারণ এই ট্রেটা ন্যানোকোটিন হওয়ার ফলে আপনার কোনো প্রকারের তেল ময়লা লেগে থাকবে না। আগে আমরা যে জিনিসগুলো ইউজ করতাম, এই যে এই ধরনের কিন্তু অ্যাসেস ট্রে ছিল, আমি যদি দেখাই, এই যে ম্যাক্সিমাম কিন্তু এরকম অ্যাসেস ট্রে অ্যাসেস ছিল। হ্যাঁ, ছিল ছিল। এই অ্যাসেস ট্রে কি হয়, আপনি একটা তেল দিলে কিন্তু এটা জমে যাবে, অবশ্যই, এটা জীবনও কিন্তু আপনি উঠাতে পারবেন না, তখন এটাকে ঘষতে হবে, অবশ্যই। আর এই ন্যানোকোটিন হওয়ার সুবিধা, আপনার কোনো প্রকারের তেল ময়লা জমে থাকবে না, দেখেন এটা কিন্তু ন্যানোকোটিং এর মধ্যে সাথে সাথে উঠে যাবে। এবার আসেন এটার আপনার সাকশনের বিষয়, ক্ষমতা। আমরা মেইন কিচেন হুড কেনার আগে কিন্তু তিনটা জিনিস ইনসিওর করি, এটার কোয়ালিটি কেমন হবে বা কোন ব্র্যান্ডের, ওকে, সাকশন পাওয়ার কেমন হবে, ওকে, মোটর কি কোয়ালিটির, আর ক্লিনিং প্রসেসটা কি, এই চারটা জিনিস আমরা ইনসিওর করি। যদি আমি বলি আইএসপি, আমাদের থেকে যারা প্রোডাক্ট পারচেজ করছেন তারা আমাদের কোয়ালিটির সম্বন্ধে জানেন, আমরা কোয়ালিটিটাকে 100% একুরেট রাখি। যদি আপনার ধরেন একটা ওপেন কিচেন হয়, ওপেন কিচেনে কিন্তু আপনার হাই সাকশনের কিচেন হুড না হলে আপনার কাজ হবে না, আপনার কিচেন রুম কিন্তু গরম থেকে যাবে, ধোঁয়াটা কিন্তু আপনার দেয়ালেই ছড়িয়ে যাবে। মানে হচ্ছে একটা কিচেন হুড কেনা আর একটা এক্সস্ট ফ্যান লাগানো একই কথা। সেই ক্ষেত্রে আমরা বলি আপনার 2 টাকা বেশি দিয়ে হলে প্রোডাক্ট ভালো কিনেন, বেটার প্রোডাক্ট কিনেন। আর আমাদের আইএসপি তে যে সাকশনটা ইউজ করা হয়েছে, আপনার একদম রিয়েল সাকশন পাবেন হলো আপনার 3000। এবং এই যে এখানে লিখে আছে দেখেন, 5th generation অটো ক্লিন সিস্টেম, এই দেখেন এটা কিন্তু 5th generation অটো হিট ক্লিন সিস্টেম, বর্তমানে লাস্ট ভার্সন, একেবারে লাস্ট। এবং এটার এয়ার ফ্লোটা কিন্তু ভাই বোঝা যায় না ভিডিওতে। আচ্ছা, যদি আমি বুঝাই দেখেন, এই একটা ককশিপ, ওরে কি হলো ভাই, আমি কিন্তু দেই নাই, অটোমেটিক ভাই সে টেনে নিয়ে গেছে, যা শুধু সামনে রাখছি ভাই, এই দেখেন ভাইঙ্গা চলে আসছে, আমি জাস্ট এখানে ধরছি সে অটোমেটিক নিয়ে যাবে, এই যে দেখেন আমার এখানে ধর ভাই, এটার কাজ হলো জলীয় বাষ্পটা না। আচ্ছা, আপনি বললাম না আপনার যদি ওপেন কিচেন হয়, আচ্ছা, আপনি ওপেন কিচেনে এটা কাজ করতে পারবেন, ওকে, ঠিক আছে। এবং এটা আপনি 3টা মোডে অপারেটিং করতে পারবেন, হাই, লো, মিডিয়াম। আমরা একটু দেখাই দর্শকদেরকে, এই যে 1 স্পিড, 1 স্পিড, 2 স্পিড, 2 স্পিড, 3 স্পিড, 3 স্পিড। আমরা যখন মরিচ ভাজি, এটা কিন্তু একটা ঝাঁঝালো স্মেল থাকে, আসে, সেটা আপনার আশেপাশে রুমে ছড়িয়ে যায়, অবশ্যই। এটা আপনার যে মরিচটা ভাজবে সেও সেই স্মেলটা পাবে না, সে সাথে সাথে আপনার রিমুভ করে ফেলবে, কারণ এটার যে এয়ার ফ্লোটা যদি দেখাই, যে দেখেন এটার এয়ার ফ্লোটা দেখেন, ও রে আপনার উড়ে নিয়ে গেল তো, এটা ভাই এয়ার ফ্লো হলো সেটা। আর এটার লুকিংটা যদি বলি, এটা টোটালটা দেখেন একদম ফুল সুন্দর একটা গ্লাস প্যানেল করা আছে, পুরোটা কিন্তু একটা গ্লাস প্যানেলের মতো, গ্লাস একটা প্যানেল করা আছে। এটা হলো আমরা এইজন্য নিয়ে আসছি, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদেরকে বলতেছিলেন যে ভাই আপনাদের আইএসপি একটু ডিফারেন্স লুকিং এর প্রোডাক্ট নিয়ে আসেন, এইজন্য কিন্তু আমরা 2024 এর শেষের দিকে এসে একদমই আপডেট করে নিয়ে আসছি। আমাদের যদি আগের ভার্সনের প্রোডাক্টটা দেখা, এই যে দেখেন আমাদের আগের ভার্সনের প্রোডাক্ট, এই যে দেখেন ধামাকার উপরে ভাই ধামাকা থাকবে, কি ধামাকা থাকবে আপনি কিন্তু বলেন নাই, প্রোডাক্ট বোঝানোর শেষ কিন্তু ধামাকা কিন্তু এখনো দেন নাই ভাই, বুঝানোর শেষ তো কথা আছে না, সবুরে ভাই মেয়া ফলে, একটু ধৈর্য ধরেন, যেহেতু 2-4-5 মিনিট দেখছেন আর 1 মিনিট দেখেন, অবশ্যই এটার
কি ফলাফল দিচ্ছি বা কি অফার দিচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা দর্শক, আমি কিন্তু আপনাদেরকে বলছি একটু সময় নিয়ে দেখেন, দেখি আজকে জাহিদ ভাই কি করে। এটার ভাই ডিটেইলস বলে ফেললাম, ওকে, কোম্পানির সবকিছু বলে ফেললাম, সাকশন কিন্তু এখনো জান নাই। এটার 8 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, ওকে। 8 বছরের ভিতরে যদি আপনার এই টাচ প্যানেল কোনো সমস্যা হয়, প্লাস সেন্সর কোনো প্রবলেম হয় বা মোটরে যদি কোনো প্রবলেম হয়, আপনি রিপ্লেসমেন্ট পাবেন। 8 বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে রিপ্লেস পাবেন। 8 বছরের কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এরাতে। আর এটার মেজারমেন্টটা আমি বলে দেই, এটার মেজারমেন্টটা থাকবে 30 ইঞ্চি, ওকে, এবং 36 ইঞ্চি। আচ্ছা, দুইটা মেজারমেন্টের প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ওকে। বাট এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো 30 ইঞ্চি মেজারমেন্টের প্রোডাক্ট। এটা কিন্তু 30 ইঞ্চি মেজারমেন্টের মধ্যে দিতে হবে। দেখেন খুবই চমৎকার একটা কিচেন হুড কিন্তু দর্শক আপনাদেরকে দেখালাম। এখন তাহলে দাম দরে চলে আসবো। এটা আমাদের রেগুলার প্রাইস ভাই দেয়া আছে, 44,500 টাকা আমাদের রেগুলার প্রাইস ফিক্সড। 44,500 টাকা আমাদের এমআরপি ফিক্সড। আপনি কিন্তু আমাকে বলছেন ধামাকা ডিসকাউন্ট দিবেন। হ্যাঁ, যেহেতু বলছি আমাদের আইএইচপি কোনো একটা কথা বললে অবশ্যই সেটাকে রিটার্ন দেয় না, আচ্ছা, কথা রাখার চেষ্টা করে, কিন্তু আমাদের প্রাইস উইটাই ফিক্সড। আচ্ছা, কিন্তু আচ্ছা ভিডিও আপলোড হওয়ার 1 মাসের ভিতরে যারা পারচেজ করবেন, মাত্র 10 জনের জন্য, অনলি 10 জনের জন্য একটা অফার থাকবে, ওকে। 44,500 টাকা আমাদের এমআরপি ফিক্সড, ওকে। এই প্রাইস সারা বাংলাদেশ যেখান থেকে কিনতে যাবেন, আমাদের যতগুলো আউটলেটে যাবেন, প্রাইস ফিক্সড। আচ্ছা, এইটার সাথে আজকে আমরা 10 জনকে একটা অফার দিব, ওকে। সেটা হলো কি ভাই, হুড কিনবেন, আচ্ছা, চুলা ফ্রি। ভাই আপনি আবার একটু বলেন, আমি আবার শুনবো। 44,500 টাকা এমআরপি প্রাইস আমাদের ইন্টারন্যাশনাল, সারা বাংলাদেশের যেই কোনো শোরুম থেকে কিনতে যাবেন, প্রাইস ফিক্সড। আচ্ছা, আমি আরো একবার বলে দেই, 44,500 হুড কিনবেন, ওকে, চুলা ফ্রি। ভাই কোনটা ফ্রি, এইটা আপনার মন মতো, মানে এখান থেকে আমার ঘরে আপনি যদি চান, আমাদের সেম ব্র্যান্ডের আইএইচপি, ইতালির এই গ্রানাইটের 3 বার্নারের এই চুলাটা নেবেন, যেটা আমাদের এমআরপি প্রাইস দেয়া আছে 24,500, ওকে, ডান, এটা ফ্রি। 10 জন যদি বলেন আপনি 2 বার্নার নেবেন, বাটি আমাদের, এটাও আমাদের নিজস্ব ব্র্যান্ড, এটা প্রাইস আছে কত, 22,500, ওকে, ডান। ভাই কিন্তু সবাই তো 3 বানা নিব, যার যেটা পছন্দ, আমি তো বলি নাই, যার যেটা পছন্দ। আমি কি বলছি, আপনি 3 বানান, আপনি 2 বানার পাবেন। আচ্ছা, আপনি যদি চান আপনি এই যে এটা নেবেন সার্বো ব্র্যান্ডের, ওকে, আপনি এটাও নিতে পারবেন, এটা ফ্রি। যদি চান যে ভাই আমি এই যে ফোল্ডিং নিব, ও, এটাও ভাঁজ করা চুল আসছে বাংলাদেশে, এটাও ফ্রি। হ্যাঁ, এটা আগে, এখন না, বহুত আগেই আসছে ভাই। আচ্ছা, এখনো আছে, কিন্তু অফারে কেউ আপনাকে এই ফোল্ডিং চুলা প্রোভাইড করবে না, ওকে। দেখেন চমৎকার, আপনার মন মতো আপনি যদি ওসেল নেন সেটাও ফ্রি, ওসেলও কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন, নেবেন সেটাও ফ্রি। বলবো না যে আমাদের আইএসপির সাথে আমরা আইএসপি ফ্রি দিব, এটা না, যেটা না, মানে যেটা বলতেছেন এটা কি সত্য 100%? 10 জনকে দিবেন, 10 জনকে এই অফার। তাহলে এখন আমরা প্রাইজিং এ চলে আসি, ঠিক আছে, প্রাইস 44,500 টাকা, ওকে। আপনি গিফট নেন বা না নেন, এটা ভাই, আচ্ছা এই অফারটা কোম্পানি কেন দিচ্ছে? এটা হলো আমাদের এই নতুন মডেলটা লঞ্চ হওয়া উপলক্ষে আমরা এই অফারটা দিচ্ছি। ও, মানে ওনাদের কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে নতুন যে কিচেন হুটা আসছে এইটার কিন্তু প্রমোশনের জন্য, আপনার ভিডিওতে আমাদের কিন্তু আরো আগে অনেক ভিডিও দেয়া আছে আমাদের আগের মডেলের, এই যে এই মডেলগুলোর কিন্তু আপনারা এর আগে দেখেছেন, আগের মডেলের এই যে আমাদের আইএসপি এটা দেয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে, এই আগের মডেলের আমাদের প্রাইস দেয়া আছে 42,000 টাকা, 42,000 টাকা। আর আমাদের এটা একদম রিসেন্টলির মডেল, যার কারণে এইটাকে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা কিন্তু দর্শক এই হুডের সাথে কিন্তু এই চুলাটাকে, চুলা আপনি আইএসপি নেন, এটা নেন, এটা নেন, এটা নেন, এটা নেন, একেবারে আজকে একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন। তো ভাই আপনাদের কাছে সবার পছন্দ তার এক রকম হতে পারে, কারণ অনেকে প্রশ্ন করেন আপনারা ভাই ফ্রি দিতেছেন, নির্ধারিত একটা প্রোডাক্টে দিতেছেন যেটা দাম কম, এই জন্য আমরা উন্মুক্ত করে দিলাম আপনার পছন্দ। আচ্ছা, তাহলে অর্ডার করার প্রসেসটা দর্শক, যারা ঢাকার বাইরে আছেন তারা সরাসরি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো কনফার্ম করে অর্ডার করতে পারবেন, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি। আর যারা চাচ্ছেন সরাসরি শোরুমে ভিজিট করবেন, সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন। আরেকটা খবর দিয়ে দিই, আচ্ছা, যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নেবেন কুরিয়ার কন্ডিশনে, তাদের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি, এবং ঢাকার ভিতরে যারা আছেন তাদের জন্য ইনস্টলেশন সম্পূর্ণ
ফ্রি। ধন্যবাদ ভাই, আসলে রিকোয়েস্ট না করার আগে আপনি এত কিছু দিয়ে দিলেন। আমরা আইএসপি ভাই সব সময় চিন্তা করি একটা কাস্টমারকে সব সময় একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য এবং একটা ভালো প্রোডাক্ট সার্ভিস প্রোভাইড করার জন্য, কারণ কি আমরা কখনো প্রোডাক্টের দিকে কনফার্মাইজ করি না, প্রোডাক্ট আমাদের 100%। অনেকে প্রশ্ন করেন আপনাদের তো প্রাইস বেশি, অবশ্যই আমাদের প্রাইস বেশি, বাট আমাদের কোয়ালিটি দেখতে হবে। আপনি আমার কাছে যদি বলেন ভাই 15,000 টাকার কিচেন হুড আছে, অবশ্যই আছে, এই যে আপনার জন্য আমাদের এখানে দেয়া আছে মাত্র 15,000 টাকার কিচেন হুড, এটা কিন্তু মাত্র 15,000 টাকার কিচেন হুড। আবার যদি বলেন ভাই আপনার কাছে আরো হাই রেঞ্জের আছে, ভাই আমার কাছে 1,20,000 টাকার পর্যন্ত আমাদের আইএসপি প্রোডাক্ট আছে, যে ইনটেক আমরা এগুলা কখনো খুলে ডিসপ্লে করি। ওকে, তাহলে আপনাদের কাছ থেকে অর্ডার করার প্রসেসটা বলে দিবেন। ওই যে বললাম ঢাকার বাইরে হলো আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন, ভিডিও ডেসক্রিপশনে দেখানো যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি। যারা শোরুমে আসবে, যারা সরাসরি শোরুম ভিজিট করবেন অবশ্যই ভিজিট করতে পারেন। কিভাবে আসবে? সেই ক্ষেত্রে চলে আসতে হবে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের Level 6 Block D শপ নাম্বার 42-43 আইএসপি ইন্টারভিউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চমৎকার কিছু কিচেন হুড এবং চুলার থেকে শুরু করে যাবতীয় কিচেন অ্যাক্সেসরিজের কিন্তু আজকে আপনাদেরকে ধামাকা একটা অফারের কিন্তু ভিডিও দেখালাম। আল্লাহ হাফেজ।